হ্যালো গাইস, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে একটি হাত এবং পেট কাটতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন এটা কীভাবে কাটা হচ্ছে। এটা আমরা 9 সেন্টিমিটার নিয়েছি, এটা হলো লম্বা। তারপর ওখান থেকে সোজা একটি দাগ টেনে নেবো। তারপর এখান থেকে আমরা 3 সেন্টিমিটার দাগ টেনে নেবো। তারপর এটাকে আমরা এইভাবে শেপ দিয়ে নেব। তারপর এটাকে কেটে নিচ্ছি। এই পাইপটা আমরা এটার মিডিলে বসাবো, হাতের মিডিলে বসাবো, সেজন্য আমরা পাইপটা আগে কেটে আলাদা করে নিচ্ছি। দেখুন কীভাবে এটাকে আলাদা করে নিচ্ছি। দেখুন এটাকে আমরা আলাদা করে নিয়ে নিয়েছি। তারপর হাতের দেখুন, তারপরে এই লাইনিংটা বসিয়ে আমরা হাতটা কেটে নিচ্ছি। দেখুন আমাদের কাটা হয়ে গিয়েছে। দেখুন আমাদের হাত কাটা রেডি। এর পাটটা কীভাবে কাটা হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। চোদ্দ সেন্টিমিটার নিয়েছি। তারপর দেখুন এটাকে আমরা পুটের মাপটা নেব। ফুট আমরা নিচ্ছি 6.5 সেন্টিমিটার। আর এদিকে আমরা গলা নিচ্ছি 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার নিয়েছি গলা। তারপর আমরা নিচ্ছি সিনার মাপ। সিনার মাপটা নিচ্ছি 7 সেন্টিমিটার থেকে। দেখুন এখানে 8 সেন্টিমিটার নিয়েছি। তারপর সেলাই জন্য আমরা আরও 2 সেন্টিমিটার এক্সট্রা নিয়েছি। এটা আমরা 33-এর 4 ভাগের 1 ভাগ নিয়েছি। 33 সেন্টিমিটার 4 ভাগের 1 ভাগ। ডাকটি মিলিয়ে নিচ্ছি আমরা। তারপর আমরা পকলের শেপটা দিয়ে দিচ্ছি। ২৮ সেন্টিমিটারের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, এসেছে 7 সেন্টিমিটার। সেলাই জন্য আমরা আরও 1 সেন্টিমিটার নিচ্ছি, হয়েছে 8 সেন্টিমিটার। ডাকটি আমরা মিলিয়ে নিচ্ছি।
কাজ দেখুন আমাদের কাটা হয়ে গিয়েছে, দেখুন। তারপর এটা দিয়ে কীভাবে আমরা কাপড়টা কেটে নেব, এটা বসিয়ে আমরা কাপড়টা কেটে নেব। দেখুন আমাদের কাটা হয়ে গিয়েছে, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এটা কীভাবে সেলাই করা হবে আমার পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।